সুজুকি জিক্সার 250। বাইকটি হায়ার সিসির হওয়ার কারণে আমাদের দেশে সেম মডেলে 150-তে অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু বর্তমান সময়ে আমাদের দেশে সিসি লিমিটেশন বৃদ্ধি করা হয়েছে, সেজন্য এই 250 এসএফটি আমাদের দেশে অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা বেশি। সো বস, চলুন জেনে নেওয়া যাক কি রয়েছে এই এসএফ 250-তে এবং এর বর্তমান বাজার মূল্য কেমন। এসএফ 250-র ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 249 সিসির ফোর সাইসেল ওয়ান সিলিন্ডার অয়েল কোল্ড ইঞ্জিন। এটা সম্পূর্ণ BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 26.5 পিএইচ সাথে 9300 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবে 22.2 নিউটন মিটার সঙ্গে 7300 আরপিএম, যেটা অনেকটাই ভালো বলে আমার মনে হয়। ইঞ্জিন বোর 76 mm এবং স্ট্রোক 54.9 mm। এটি একটি সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট বাইক। বাইকে ব্যবহার করা হচ্ছে 6 স্পিডের একটি গিয়ারবক্স এবং এটি সম্পূর্ণ চেইন ড্রাইভের ম্যানুয়াল ট্রান্সমিশনের একটি বাইক এবং ইঞ্জিনটি সম্পূর্ণ পেট্রোল চালিত 4 বাল্বের ইঞ্জিন। বাইকের ব্রেকিং এর কথা বলতে গেলে বাইকের সামনে পেছনে ব্যবহার করেছে ডুয়েল চ্যানেল ABS এবং ডিস্ক ব্রেকিং সিস্টেম। কোম্পানি ক্লেম করছে বাইকটি 1 লিটার তেলে যেতে পারবে 38 কিলোমিটার, তবে আমার মনে হয় আপনি বাইকটা থেকে 30+ মাইলেজ পেয়ে যাবেন। তো বাইকে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ টিউবলেস এর 2টি টায়ার। তো সামনে চাকার সাইজ 110/70/17 এবং পেছনে চাকার সাইজ 150/60/17। বাইকের 2টো হুইল ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল এবং 2টো হুইলের সাইজ থাকছে একদম সেম সাইজ। সামনের হুইলের সাইজ 431.8 এবং পেছনের হুইলের সাইজ 431.8। এসএফ 250 বাইকটির লেন্থ 2010 mm, উইথ 740 mm, হাইট 1035 mm, স্যাটেলাইট 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, যেটা বাংলাদেশের রাস্তার জন্য খুবই ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং ওয়েলওয়েস 1345 mm। বাইকের ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার এবং কার্বোড 161 kg এবং টেল লাইট থাকছে LED, হেডলাইট ও সাথে টার্ন সিগনাল লাইটে থাকছে LED লাইট। এছাড়াও আপনি বাইকটার ফিচারে পেয়ে যাবেন কল, SMS অ্যালার্ট এবং ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ল্যাড অ্যাসিড ব্যাটারি। অ্যাডিশনাল ফিচারে পেয়ে যাচ্ছেন ETA আপডেটস, ফোন ব্যাটারি লেভেল ডিসপ্লে। বাইকটির ওভারঅল লুক বাংলাদেশে থাকা 150 cc এসএফ বাইকের মতনই। সো বস, এবার যদি বাইকটা দামের কথা আসি তাহলে বাইকটা ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে 4টি ভেরিয়েন্টে। স্ট্যান্ডার্ড এডিশন 1,92,000 টাকা, স্ট্যান্ডার্ড এডিশন রেসিং 1,92,000 টাকা এবং রাইড কানেক্ট এডিশন আর রাইড কানেক্ট এডিশন রেস পাওয়া যাচ্ছে 2,05,000 টাকায়। তবে শহর ভিত্তিক এবং ট্রান্সপোর্ট ভিত্তিক গাড়িটার দাম আলাদা আলাদা হতে পারে। যেমন দিল্লিতে 2,04,000 টাকা, পুনেতে 2,02,000 টাকা, মুম্বাইতেও 2,02,000 টাকা, কলকাতা 1,94,000 টাকা, আহমেদাবাদ 2,00,000 টাকা, হায়দ্রাবাদ 2,06,000 টাকা, চেন্নাই 1,92,000 টাকা, ব্যাঙ্গালোর 2,11,000 টাকা, গুয়াহাটি 1,93,000 টাকা এবং লখনউতে 2,00,000 টাকা। এবার যদি এসএফ 250টা আমাদের দেশে লঞ্চ করে তাহলে এটার আনুমানিক দাম ধরা হচ্ছে 7,00,000 টাকা। যেহেতু আমাদের দেশে থাকা এসএফ 150 বাইকের দাম 2,500 থেকে 3,00,000 টাকা, সেহেতু আমরা যদি এই বাইকটা 250 বাইকটার কথা বলি তাহলে এই বাইকটার দাম 7,00,000 টাকার মধ্যে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। এর থেকে কিছু বেশি বা কমও হতে পারে। যতক্ষণ পর্যন্ত বাইকটা আমাদের দেশে লঞ্চ করছে ততক্ষণ পর্যন্ত আমরা এর আনুমানিক দামটাই বলতে পারবো, এক্স্যাক্ট দামটা বলতে পারবো যখন বাইকটা আমাদের দেশে লঞ্চ করবে। সো বস, এটাই ছিল সুজুকি এসএফ 250 সিসি বাইকের ডিটেলস এবং আনুমানিক মূল্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।